নমস্কার সকলকে, সুচিতাস লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। সকালবেলা আপনাদের দেখালাম যে হ্যাভলক থেকে আমি এখানে পোর্ট ব্লেয়ার থেকে আমরা হ্যাভলকে আসলাম। তো জাহাজে প্রচুর শরীরটা খারাপ লেগেছে, জাহাজে এত দূর ছিল তো সেখানে খুব শরীরটা খারাপ লাগছিল। তো যাক, ফাইনালি এখানে এসে ফ্রেশ ফ্রেশ হয়ে আর চোখের সামনে আমার সেই সমুদ্র। এখানে ইচ্ছা আছে অনেকগুলো অ্যাক্টিভিটি করার, বাট স্কুবা ডাইভিংটা বললো। স্কুবা ডাইভিংয়ের জন্য হচ্ছে গিয়ে সকালের টাইমটা ভালো, 12টা অবধি লাস্ট হয়, কারণ কোরাল ফিশ যেগুলো থাকে সকালেরটা ভালো পাওয়া যায়। তো ইচ্ছা আছে সেটা কালকে যাব, আর আজকে যদি প্যারাসলাইডিং হয় তো সেটা করব। তো চলুন আমার সাথে থাকুন, আমার সাথে আপনারা পুরো ভিডিওটা এনজয় করুন। এখানে এসে শুনলাম যে প্যারাসিলিং বন্ধ আছে, কারণ নাকি ওয়েদার খারাপ ছিল, প্রচুর হাওয়া দিচ্ছে, যার জন্য প্যারাসিলিংটা বন্ধ রাখতে হয়েছে। তো চলুন অন্য অ্যাক্টিভিটিগুলো দেখি কি রয়েছে। তো এখানে এই লকারের ব্যবস্থা রয়েছে, যে কারণ ওয়াটার রাইডিংগুলো করলে আপনারা ভিজেই যাবেন, বা যাতে সব কিছু যে নিয়ে এসছেন সেটা রাখার জন্য এখানে লকার ভাড়া পাওয়া যাচ্ছে। তো আমরাও সেরকম এখানে লকার নিলাম, লকার ওই 100 rupees করে চার্জ নিচ্ছে। চলুন তাহলে এগুলো রেখে দিই। হ্যাঁ, চেঞ্জিং রুমও আছে, আলাদা লেডিস জেন্টস আলাদা সেপারেট করে চেঞ্জিং রুমে এখানে ব্যবস্থা রয়েছে। চলুন তাহলে এবার ঘুরে আসি একটু সমুদ্রের পার থেকে। জলটা দেখছেন কি অপূর্ব লাগছে, না মনে হচ্ছে যেন ক্রিস্টাল ঝরানো। তো এখানে একটা আন্ডার ওয়াটার অ্যাক্টিভিটি রয়েছে, সেটাই আমরা করব। এখানে এই ফ্রুট স্টলে দাঁড়িয়েছি, এখানে যা যা ফল আছে সেগুলো দিয়ে বানিয়ে দেবে, ওই 150 মতো লাগবে। তো চলুন নিয়ে নিই কেকটা। এখন যে আন্ডার ওয়াটার রাইডটা আছে সেটা করব, তার জন্য এখানে লাইনে দাঁড়িয়েছি। তো মোটামুটি আমাদের আগে 4-5 জন রয়েছে, তাদের হয়ে গেলেই আমার আর মিঠুনের টান আসবে। তো চলুন সাথে থাকুন, ওখানে তো ভিডিও দেবে, ফটো দেবে, তো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব, সাথে থাকুন। বেশ এক্সাইটমেন্ট লাগছিল জানেন তো, জলের তলায়। আচ্ছা, এটা কিন্তু আমরা পুরোটা জলের পেতে ঢুকিনি, ফার্স্টে আমাদের একটা ট্রেনিং হলো। ট্রেনিং বলতে খুব একটা বেশিক্ষণ সময় না, মুখে একটা মাস্কের মতো পরিয়ে দিল যেটাতে পুরো মুখটাই কভার করছে। স্কুবাতে যেমন শুধু চোখ দুটো, এখানে হচ্ছে পুরো মুখটাতে আর একটা পাইপের মতো বাইরে বার করা, তো সেটার সাহায্যে ভালো করে যাতে অক্সিজেনটা নেওয়া যায়। তো প্রথমে যখন নিয়ে যাচ্ছিল, আমার তো একটু প্যানিক আছে, আমার সব কিছুতেই একটু ভয় লাগে। আমি ভাবছিলাম, মানে জাস্ট বললো যে ফ্লোট করবেন, যদি সাঁতার জানেন তাহলেও সাঁতার করার দরকার নেই, আর মুখটা জলের তলায় ঢুকিয়ে দেবেন, তাহলে সব দেখতে পারবেন। আর দুজনের হাতটা ধরে থাকতে বললো, আর দুজনের সাথে আমাদের আরও দুজন ছিলেন, তারা সাঁতার কেটে কেটে টেনে টেনে আমাদের নিয়ে যাচ্ছিল। তো এইটাই, জলের তলায় দেখুন কত মাছ, মনে হচ্ছে যেন অ্যাকোরিয়ামের মধ্যে ঢুকে পড়েছি। এদিকে আবার মিঠুনের হাতে মাছেদের খাবার দিয়েছে, ফটো তোলা হচ্ছিলো না, তো খাবার দিলে আরও বেশি করে মাছ আসবে। আর আমি তো হাত বাড়িয়ে খালি ধরার চেষ্টা করছিলাম, একটাকেও জানেন তো টাচ করতে পারিনি, মানে প্রচুর স্লিপারি। কিন্তু খুব ভালো লাগছিল, খুব ভালো এক্সপিরিয়েন্স হলো। তো এই স্নোরকেলিংয়ের জন্য কত চার্জ পড়েছে একবার বলে দিই আপনাদের। একটা আমাদের মানে নর্মাল 1000 টাকা, মানে কিছুটা মিটার অবধি, আর তার থেকে যদি আরেকটু দূরে যেতে চান তাহলে 1500 টাকা। তো আমরা ওই একটু দূর অবধি গেছিলাম, কারণ ভাবছিলাম দূর অবধি গেলে হয়তো অনেক অনেক বেশি মাছ দেখা যাবে, তার জন্য।
আর এটা হচ্ছে জলের নিচে কোরালও রয়েছে, আর কত মাছ, মানে ভীষণ ভালো লাগছিল, কত কালারের জানেন তো। আর আরেকদিকে না ছোট ছোট প্রচুর মাছ ছিল, কিন্তু তখন যে ক্যামেরা করছিল দাদাটা সে ছিল না, সে অন্য জনের ফটো তুলতে চলে গেছিলো, তাই সেটা নিজের চোখেই দেখেছি, ক্যামেরা বন্দি আর করা হয়নি। তো আমাদের রাইডটা হয়ে গেছে, আপনাদেরকে দেখালাম ভিডিওটা, কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু। তো তারপর ওখান থেকে গিয়ে এখানে ফ্রেশ হলাম, তো ওয়াশ এমনি চেঞ্জিং রুম ছিল, তাছাড়া হচ্ছে গিয়ে যদি আপনারা স্নান করতে চান তো সেক্ষেত্রে 50 টাকা করে পে করতে হবে, তো সেটা দিয়ে স্নান ঠান করলাম, করে এখন এই জাস্ট ভিউটা দেখুন, এখানে আমরা দুজন মিলে বসে আছি, বসে বসে একটুখানি স্লাইস খাবো। তো সকালবেলা যখন আমরা হোটেলটা ছেড়েছিলাম ওখান থেকে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট দিয়েছিলো, সেটা খাওয়া হয়নি, তো তার মধ্যে এই স্লাইসটা নিয়ে এসেছি যে এই সমুদ্রের পার বসে বসে খাবো দুজনে মিলে। না অবশ্যই জানি, এখানে একদম খুব ক্লিন জায়গাটা, যেখানে সেখানে যা কিছু খেয়ে আমাদের কলকাতার মতো না, যেখানে ইচ্ছা ফেলে দিলাম, আমি যদিও ফেলি না, আমি ডাস্টবিনেই ফেলি, বাট স্টিল এখানেও তাই, যেখানে ফেলা ডাস্টবিন আছে সেখানেই ফেলবো। তো চলুন সাথে থাকুন, এরপর আবার আমরা ওরকম ট্রেক করতে করতে নিচে নামবো, নেমে তারপর রাধানগর বিচে যাবো, তাই তো, রাধানগর বিচে যাবো। বাটারফ্লাই বিচে ফ্রেশ হওয়ার পর কিছু ফটো তুলেছি, সেই ফটোগুলো আপনাদের সকলের সাথে একবার শেয়ার করলাম। আমরা আবার জঙ্গলের মধ্যে প্রবেশ করতে চলেছি, চলুন তাহলে যেরকম আসলাম সেইভাবেই আবার আমরা ফিরত যাব। দাঁড়ান একবার মানে যে রাস্তাটা যাচ্ছে আপনাদের ভালো করে দেখাই। আচ্ছা, তো ফাইনালি আমরা এখন চলে আসলাম রাধানগর বিচে। তো এলিফ্যান্ট বিচ থেকে রাধানগর বিচের ডিস্টেন্স খুব একটা বেশি না, আইল্যান্ডটাও তো খুব ছোট, এখানে একটা সেম রাস্তাই, সেখান থেকেই আপনারা এলিফ্যান্ট বিচ বলুন বা রাধানগর বিচ বলুন বা আরও এখানে যা বিচ আছে সেখানে যেতে পারবেন। তো বেসিক্যালি রাধানগর বিচে মানুষ আসেন একটু একান্তে সময় কাটাতে, তারপর সুন্দর সমুদ্রের নীল জলটা দেখতে, আর সাথে কারোর যদি সমুদ্রের জলে স্নান করার ইচ্ছা থাকে ব্যাস সেটার জন্য। তো আমরা যখন এসেছিলাম তখন এখানে সানসেট হওয়ার ছিল, মানে সেই টাইমটাতেই এসেছিলাম, বাট খুব ভালো করে দেখতে পাইনি কারণ মেঘে ঢাকা ছিল, আস্তে আস্তে যখন সূর্যটা নামছিল তারপর মেঘের মধ্যে ঢুকে গেছে। তো চলুন একটু রাধানগর বিচের আশপাশটা ভালো করে ঘুরে দেখাই আপনাদের, আমিও সুন্দর উপভোগ করি সাথে আপনারা উপভোগ করুন। কি বিশাল সমুদ্রটা না, এখানে জানেন তো একটা জিনিস খুবই ভালো, যেই বিচগুলো স্নান করার জন্য, হ্যাঁ, তো সেই বিচগুলোতে কোনো রকম ওয়াটার অ্যাক্টিভিটি হয় না, কারণ ধরুন এই যে জাহাজ চলে, ক্রুজগুলো চলে বা বিভিন্ন বোটগুলো চলে, তার থেকে তো একটা তেল বেরোয়, তাতে তো সমুদ্রের জলটা কিছুটা হলেও ক্ষতি হয়, তো সেই জন্য শুধু স্নান করার মানে দেখার উপভোগ করার জন্য শুধু যে বিচগুলো রয়েছে সেইগুলোতে ওয়াটার অ্যাক্টিভিটি বন্ধ, তাতে কি হয় সমুদ্রের যে সমুদ্রের প্রাণীগুলো রয়েছে তারাও ভালো থাকে। তো এই বিচের নাম কি? রাধানগর বিচে হাঁটতে হাঁটতে আমরা একদম শেষ প্রান্ত অব্দি চলে এসেছিলাম, এখান থেকে একবার আপনারা ভিউটা দেখুন কি সুন্দর লাগছে, প্রায় সানসেট হয়েই এসছে, সন্ধেটা নামবে তার আগেই আমাদের পৌঁছাতে হবে। তো যাওয়ার আগে ভাবলাম একবার আপনাদের সাথে এখানকার যে ভিউটা লাগছে এত সুন্দর একবার শেয়ার করি, ডান দিকে পুরো আমার আর এইদিকে সমুদ্র আর মাঝে রাস্তা যেখান থেকে আমি চলছি, চলে আসি। এইখানটা দেখে তো আমার ফার্স্টে কেভ মনে হচ্ছিলো,
বাট না কিন্তু খুব সুন্দর, এখানেও দারুণ দারুণ কিছু ফটো তুলেছি জানেন তো। চলুন তাহলে, এখানে প্রায় সন্ধে হয়েই এসছে, আর কিছুক্ষণের মধ্যে সূর্য তো ডুবেই গেছে, তো অনেকটা আবার হেঁটে যেতে হবে, কারণ হাঁটতে হাঁটতে অনেকটা দূরই চলে এসেছিলাম। তো যাওয়া যাক, এরপর আবার আমাদের হোটেলও ফিরতে হবে। রাস্তাটাও মোটামুটি 7 পয়েন্ট সামথিং কিছু কিলোমিটারের। বেরিয়ে পড়লাম রাধানগর বিচ থেকে। চারিদিকে রাস্তা দেখেছেন, এরকম অন্ধকার রাস্তায় ফাঁকা পুরো। আমি আর মিঠুন স্কুটিতে করে যাচ্ছি। আমার কিন্তু ভয় লাগছিল সত্যি কথা বলতে, কারণ অচেনা জায়গা, অন্ধকার। তো যাই হোক, অনেকটা রাস্তা আসার পর ফাইনালি আমরা হাবলকের যে মেন মার্কেট বা যেখানে সব হোটেল রেস্টুরেন্টগুলো রয়েছে, থাকার জায়গাও, সেখানে পৌঁছেছি। এখানে এসে না প্রাণে একটুখানি মানে জল আসলো বলতে পারেন। তো আমরা আমাদের রিসর্টেও পৌঁছে গেছি। আসুন একবার আমাদের রিসর্টের ট্যুরটা দিই। তো আমরা যেখানে ছিলাম সেটার নাম হচ্ছে গিয়ে পার্সিট গার্ডেন। তো চলুন একবার আমাদের রিসর্টের ট্যুরটা দিই। বেশ ভালোই ছিল জানেন তো, চারিদিকে গাছগাছালি, মাঝে রাস্তা আর কটেজ কটেজ টাইপের। আসুন কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখাই। তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। আর সুচিতাস লাইফস্টাইলের আরও অনেক ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরের একটি ব্লগে।